হ্যালো ফ্রেন্ডস, আমার নাম স্বগত মান্না, তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট। এবং এই ভিডিওতে তোমাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট যে নতুন পোর্টালটা চালু করতে চলেছে, যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে তাদের জন্য সমস্ত আপডেটগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। তো সবচেয়ে প্রথমে চলে আসি ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলো তারা কি বলছে, এবং তারা কিন্তু মিটিংও করছে ইউনিভার্সিটির সঙ্গে এবং বিভিন্ন বোর্ড মেম্বারদের সঙ্গে। এখানে কি বলছে দেখো, কলেজেস কন্ডাক্ট মিটিংস টু ফিক্সড মডালিটিস অফ ইউজি অ্যাডমিশন। অর্থাৎ বিভিন্ন কলেজগুলো তারা কিন্তু যে মিটিং করছে যাতে ইউজির অ্যাডমিশনটা কীভাবে নেওয়া হয় সেই যে পন্থাটা সেটার জন্য। এখানে কি বলছে দেখো, অ্যাক্টিভিটিস ইন কলকাতা কলেজেস হ্যাভ পিকড আপ উইথ সিনিয়র টিচার্স অ্যান্ড ম্যানেজমেন্ট হোল্ডিং মিটিংস ভার্চুয়ালি ওভার দ্য মডালিটিস অফ অ্যাডমিশন টু দ্য আন্ডার গ্রাজুয়েট কোর্সেস দ্যাট আর লাইকলি টু স্টার্ট ইন আগস্ট ইফ বোর্ড পাবলিশ ক্লাস টুয়েলভ রেজাল্ট বাই এন্ড অফ জুলাই। অর্থাৎ বোর্ডগুলো যদি জুলাই মাসে রেজাল্টটা পাবলিশ করে দেয় তাহলে কিন্তু আগস্ট মাস থেকে কীভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজগুলোতে কিভাবে যে ভর্তি প্রক্রিয়াটা হবে ইউজির ক্ষেত্রে অ্যাডমিশনটা, তার বিভিন্ন প্রসপেক্টিভগুলো কিন্তু সেটা নিয়ে আলোচনার জন্য কিন্তু মিটিং হচ্ছে। দ্য মিটিং আর টেকিং প্লেস বিটুইন প্রিন্সিপালস, বোর্ড মেম্বার্স, হেড অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট, সিনিয়র প্রফেসর অ্যান্ড দোজ মেনটেনিং দ্য কলেজেস ওয়েবসাইট টু স্ট্রিমলাইন ইস্যুস লাইক ক্যালকুলেশন অফ কাট অফস অ্যান্ড পার্সেন্টেজ অফ ওয়েটেজ। এখানে বলছে যে এই যে মিটিংগুলো করা হচ্ছে বিভিন্ন বোর্ড মেম্বারদের সঙ্গে, ডিপার্টমেন্টাল হেডের সঙ্গে, এমনকি সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে যারা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইট মেনটেন করে, এবং যারা কিন্তু ওই কাট অফ ক্যালকুলেশন থেকে শুরু করে ওই যে অ্যাপ্লিকেশন প্রসেসগুলো গ্রহণ করা প্লাস হচ্ছে সেটা নিয়ে মেরিট লিস্ট বার করা সেই সমস্ত কাজগুলো যারা করে সবার সঙ্গে কিন্তু মিটিংটা করা হচ্ছে। মেজর বোর্ড লাইক আইএসসি, সিবিএসসি, এইচএস ক্যান্সেল দেয়ার ক্লাস টুয়েলভ বোর্ড এক্সামিনেশন ডিউ টু দ্য প্যান্ডেমিক অ্যান্ড হ্যাভ স্টার্টেড ইভ্যালুয়েশন অফ স্টুডেন্টস বেস অন দ্য মার্কস অফ ক্লাস টেন বোর্ডস অ্যান্ড ইলেভেন ক্লাস টেন এবং ইলেভেনের যে রেজাল্ট নিয়ে প্রত্যেকটা যে বোর্ড তারা কিন্তু রেজাল্টটা তৈরি করছে। উই হ্যাভ বিন হ্যাভিং ইন্টারনাল মিটিংস টু ডিসকাস ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ অ্যাডমিশনস, দ্য কলেজেস হ্যাভ টু স্ট্রিমলাইন সেভারেল প্রসেস বিফোর দ্য অ্যাডমিশন স্টার্ট, সেড সিউলি সরকার, প্রিন্সিপাল অফ লেডি ব্রাভন কলেজ। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ লেডি ব্রাভন কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন সিউলি সরকার, তিনি কিন্তু বরাবরই বিভিন্ন রকমের আপডেট কিন্তু আমাদেরকে দিয়ে আসছেন, এবং তিনি বলছেন যে এই যে মিটিংগুলো করা হচ্ছে তার মাধ্যমে কিন্তু যে আর কীভাবে শুধুমাত্র ওই যে ক্লাস টুয়েলভের বোর্ডের যে মেরিট লিস্ট সেইভাবেই কি অ্যাডমিশন নেওয়া যাবে, নাকি আরও অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে যাতে যে যোগ্য স্টুডেন্ট সেই যেন অগ্রাধিকারটা পায়। তো সেইটার জন্যই কিন্তু মিটিংটা করা হচ্ছে। দ্য অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অনলাইন টু এনসিওর দ্য সেফ অ্যান্ড সুইফট অপারেশন, দ্য কলেজেস অলসো নিড টু ইম্প্রুভ দেয়ার আইটি ইনফ্রাস্ট্রাকচার, মেনি কলেজেস হ্যাভ এ সেপারেট ওয়েবসাইট ফর অ্যাডমিশনস হোয়াইল আদার্স আর টোয়িং উইথ দ্য আইডিয়া অফ সেটিং ওয়ান আপ, মেনি হ্যাভ ডিসকাস দ্য আইডিয়া অফ অনলাইন ইন্টারভিউস অর কাউন্সিলিং সেশন ফর স্টুডেন্টস মেকিং ইট অন দ্য মেরিট লিস্ট বিফোর গ্র্যান্টিং অ্যাডমিশন টু অ্যাক্সেস দেয়ার অ্যাপটিচিউড ইন সাবজেক্টস দে হ্যাভ অ্যাপ্লাইড ফর। অর্থাৎ প্রত্যেকটা মানে কলেজ বা ইউনিভার্সিটি তারা কিন্তু নিজেদের যে ওয়েবসাইট ডিফারেন্ট ওয়েবসাইট বিল্ড করছে যাতে স্টুডেন্টদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় তাদের অ্যাডমিশনের সময়। প্লাস হচ্ছে কিছু কিছু কলেজ বা কিছু কিছু ইউনিভার্সিটি এটাও কিন্তু জানাচ্ছে যে তারা মেরিট লিস্ট তো বার করছে ঠিকই, কিন্তু একেবারে ফাইনাল অ্যাডমিশন নেওয়ার আগে তারা কিন্তু অনলাইন কাউন্সিলিং বা গ্রুপ ডিসকাশন বা হচ্ছে ফেস টু ফেস যে ইন্টারাকশন বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের যে ওই বিষয়ে দক্ষতা আছে কিনা একেবারে যাচাই করে নিতে চাইছে। কিন্তু আবার বেশিরভাগ কলেজ কিন্তু যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ তারা কিন্তু মেরিট বেসিসেই পরীক্ষা নেওয়ার কথা মানে মেরিট বেসিসেই অ্যাডমিশনটা নেওয়ার কথা ভাবছে। এখনও পর্যন্ত এর মেরিট বেসিস ছাড়া অন্য কোনো পন্থার কথা ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে আসেনি। সাম ইনস্টিটিউশনস লাইক সেন্ট জেভিয়ার কলেজ, ভবানীপুর এডুকেশন সোসাইটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি অ্যান্ড জেডি বিড়লা ইনস্টিটিউট হ্যাভ অলরেডি স্টার্টেড শেয়ারিং অ্যাডমিশন ইনফরমেশন উইথ দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ এই সমস্ত কলেজগুলো সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, জেডি বিড়লা এবং ভবানীপুর এডুকেশন সোসাইটি যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ, এটা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে যে কীভাবে তাদের এটা হবে মানে অ্যাডমিশন প্রসেসটা হবে। এটা আমি তোমাদেরকে আগে অনেক ভিডিওতেও বলে দিয়েছি। দ্য অ্যাডমিশনস মাইট বিগিন ইফ বোর্ড পাবলিশ দ্য রেজাল্টস বাই এন্ড অফ জুলাই, সেট তপন কুমার পোর্দার যিনি হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির যে অল বেঙ্গল যে প্রিন্সিপালস কাউন্সিল তার তিনি হেড এবং হচ্ছে বিবেকানন্দ কলেজের প্রিন্সিপাল। তিনি বলছেন যে যখনই মানে জুলাই মাসের মধ্যে রেজাল্টটা বেরিয়ে যাবে ক্লাস টুয়েলভের, তারপর থেকে কিন্তু এই যে তোমার ভর্তি প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এটা ছিল একেবারে ক্যালকাটা সহ অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজগুলো তাদের আপডেট, এবং তারা কিন্তু কীভাবে অ্যাডমিশন প্রসেসটা নিতে চাইছে তাতে কিন্তু আপডেটটা দিয়ে দিলাম। তারপরে দেখো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, যারা হচ্ছে এই যে পিজির ক্ষেত্রে লাস্ট সেমিস্টারের ক্ষেত্রে পড়ছে বা ইউজি
পিএইচডির ক্ষেত্রে লাস্ট সেমিস্টারের ক্ষেত্রে পড়ছে, তো তাদের ক্ষেত্রে দেখো বলছে দিল্লি ইউনিভার্সিটি একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যে স্টুডেন্টরা তারা কিন্তু কনফিডেন্সিয়াল রেজাল্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ তোমাদের হয়তো এই ধর আজকে পরীক্ষা শেষ হলো এবং তোমার যে রেজাল্টটা সেটা বেরোতে কিন্তু 3-4 মাস সময় লেগে যাবে, তো সেক্ষেত্রে তুমি অতদিন না করে ডাইরেক্ট ইউনিভার্সিটিকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো যে তোমার রেজাল্টটা তাড়াতাড়ি বের করে দেওয়া হোক, এবং এটা কিন্তু কনফিডেন্সিয়ালি তোমরা তোমার রেজাল্ট পেয়ে যাবে কিছু দিনের মধ্যেই। তো এটা নিয়ে কিন্তু এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে। কিভাবে অ্যাপ্লাই করার জন্য কি ক্রাইটেরিয়া রেখেছে আমি সেটা খালি তোমরা দেখে নাও। এখানে বলছে দেখো, টু অ্যাপ্লাই অনলাইন স্টুডেন্টস উইল নিড টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট স্টুড ক্লিয়ারলি মেনশন দ্য রিজন অফ রিকোয়ারমেন্ট অফ কনফিডেন্সিয়াল রেজাল্ট অ্যালং উইথ দ্য অফার লেটার দ্যাট ইন্ডিকেটস দ্য রিকোয়ারমেন্ট অফ রেজাল্ট। দে উইল অলসো নিড টু সাবমিট দ্য কপি অফ ইচ সেমিস্টার্স মার্কশিট, অ্যাডমিট কার্ড অ্যান্ড ফি রিসিপ্ট অফ ₹500। অর্থাৎ এই যে কনফিডেন্সিয়াল রেজাল্ট, তুমি আগেভাগে যদি তোমার রেজাল্টটা পেয়ে যাও কনফিডেন্সিয়ালি পেতে চাও, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে একটা অ্যাপ্লিকেশান যাতে কিন্তু পুরোপুরি মেনশন থাকবে যে তুমি কী কারণে ওই রেজাল্টটা আগে পেতে চাইছো, এবং তুমি যে ইউনিভার্সিটিতে হয়তো অ্যাপ্লাই করতে চাইছো সেই ইউনিভার্সিটি যে তোমার কাছ থেকে রেজাল্টটা দেখতে চেয়েছে তার কিন্তু প্রুফটাও কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। প্লাস তার সঙ্গে অ্যাটাচ করতে হবে যে তোমার প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট প্লাস হচ্ছে অ্যাডমিট কার্ড এবং যে ₹500 ফি যার এই সমস্ত কিছু কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, এবং তার মাধ্যমেই এটার পরে কিন্তু ইউনিভার্সিটি যথাসাধ্য চেষ্টা করবে যে তোমার রেজাল্টটা খুঁজে সেই রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি বার করে দেওয়ার। তো এটা কিন্তু খুবই অভিনব পন্থা এবং এর মাধ্যমে কিন্তু অনেক স্টুডেন্টরাই উপলব্ধ হবে যারা বাইরের কোনো ইউনিভার্সিটিতে এ করতে চাইছে কিন্তু তাদের রেজাল্টটা খুবই আর্জেন্ট দরকার, তো তাদের জন্য কিন্তু খুবই অভিনব উদ্যোগ। এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও এই পন্থাটা কিছু কিছু ক্ষেত্রে হয়ে এসছে, কিন্তু দিল্লি ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়ালি এটা জানিয়ে দিল। তো তোমাদের কি মতামত, অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও এই জিনিসটা করা উচিত কিনা, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখো আরও একটা যে আপডেট সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আসছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা সেপারেট পোর্টাল চালু করতে চলেছে GISP, যার মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের বিভিন্ন তথ্যও রাখা হবে এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন তথ্যও কিন্তু প্রদান করা হবে। এবং এই যে GISP এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান স্টুডেন্টস পোর্টাল, এবং এর মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা বিদেশে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য বিভিন্ন তথ্য থাকবে, যেমন হচ্ছে কোন ইউনিভার্সিটি কোন কোর্স অফার করছে, কোন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়া যাচ্ছে, এবং তারপরে হচ্ছে বিদেশে গিয়ে কোন ইউনিভার্সিটি থেকে তারা নিজেদের কোর্সগুলো করতে পারবে, প্লাস হচ্ছে যদি কোনো লোনের দরকার হয় তাহলে স্টুডেন্টরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে, কোন ব্যাংক তাদেরকে লোন দেবে, সেই সমস্ত কিছু কিন্তু সেখানে থাকছে। প্লাস হচ্ছে যদি তারা কোনো বিদেশে গিয়ে কোনো যদি প্রতারণার সম্মুখীন হয় তাহলেও কিন্তু সে ওই পোর্টালে আবেদন করতে পারবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই থেকে তাদেরকে কিন্তু হেল্প করবে, এবং স্টুডেন্টদেরও কিছু পার্সোনাল ডেটা রাখা হবে যাতে পরবর্তীকালে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে একটা আসতে পারে। তো এটা নিয়ে কিন্তু সমস্ত কিছুর কিন্তু সম্মতি মিলে গিয়েছে UGC থেকে শুরু করে বিভিন্ন বিদেশ মন্ত্রক, প্লাস হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বিভিন্ন কাউন্সিল রয়েছে সেখান থেকে কিন্তু সম্মতি মিলে গিয়েছে GISP পোর্টাল তৈরির জন্য। তো এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন তো রয়েছেই। এইরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মানাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখে দিও যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয়। এখনো মতো এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।